গোটা রাজ্যের ভোটের ফলে তৃণমূলের জয় জয়কার, ব্যতিক্রম নয় সীতাইও। 12 রাউন্ড গণনা শেষে জয়ের মুকুট তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের মাথাতে। 12 রাউন্ড গণনা শেষে তিনি পেয়েছেন মোট 1,65,432 ভোট। বিজেপির দীপক কুমার রায় পেয়েছেন 35,276 ভোট। সেই অনুযায়ী সীতাইয়ের উপনির্বাচনে 1,30,156 ভোটে জয়ী হলেন সঙ্গীতা। পরের পর রাউন্ড শেষ হয়েছে আর জয়ের আনন্দে উত্তাল হয়ে উঠেছেন তৃণমূল কর্মীরা। আবির খেলে মিষ্টি খাইয়ে শুরু হয়ে যায় উদযাপন। তৃণমূলের দাবি, কোচবিহারে যে নিষিদ্ধ ম্যাজিক শেষ, উপনির্বাচনের ফলেই তার প্রমাণ মিলল। কিছু মাস আগে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের থেকেও ভোট কমেছে বিজেপির। এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বসুনিয়া পেয়েছিলেন 1,28,189 ভোট। বিজেপির প্রার্থী নিষিদ্ধ প্রামাণিক পেয়েছিলেন 99,812 ভোট। এবার বিজেপির প্রার্থী পেলেন 35,276 ভোট। কিন্তু যে বিজেপির তরফ থেকে যে প্রার্থী রয়েছে তিনি কিন্তু যে ভোট গণনা যেখানে চলছিল সেখান থেকে কিন্তু ইতিমধ্যে বেরিয়ে এসেছে, আর তাকে দেখার পরে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু যে তৃণমূল কংগ্রেসের যে স্লোগান সেটা কিন্তু দেওয়া শুরু করেছে। গণনা শেষ হয়ে গেছে, ভেতরে 12 রাউন্ড গণনা শেষ হয়ে গেছে, যেভাবে ভোট হয়েছে সেইভাবেই রেজাল্ট হয়েছে। ইতিমধ্যে কিন্তু এখানে যে মন্ত্রী উদয়ন গুহ তিনি চলে এসেছেন এবং কোচবিহারের জেলার যে প্রেসিডেন্ট তিনিও চলে এসেছেন অভিজিৎ দেব ভৌমিক। ইতিমধ্যে কিন্তু এখানে আবির খেলা আর যে জয়ধ্বনি দিয়ে কিন্তু তারা সেলিব্রেশন শুরু করে দিয়েছেন। কথা ছিল যে উদয়নবাবুকেও কিন্তু টেক্কা দিবেন, যদিও এবছর ভোটে এই উপনির্বাচন ভোটে কিন্তু 71% যেহেতু ভোট পড়েছে তার জন্য তারা বলছেন যে তারা টেক্কা দিতে পারেননি। অতটা হয়নি, এখানে মাত্র 71% পুল হয়েছে, উদয়নদার সময় তখন 84% পুল হয়েছে। তারপরে লোক অনেক লোক বাইরে যারা বিভিন্ন জায়গায় কাজে গেছে, তাদের 71% পুল হয়েছে, 14-15% পুল কম হয়েছে। এটা যদি 84-83% পুল হতো তাহলে জয়ের ব্যবধান ব্যবধান 1,30,000 বেশি ভোটে অলরেডি সঙ্গীতা রায় জয়যুক্ত হয়েছে। সীতায়ের মানুষ বিরোধীদের দুর্মুষ করে দিয়ে মমতাবাজির পাশে দাঁড়িয়ে মমতাবাজির আশীর্বাদ ধন্য প্রার্থী সঙ্গীতা রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। নাচতে না জানলে উঠোন বেকার, বিজেপির প্রার্থী নাচতে পেরেছেন এলাকায় পারেননি, তাই তিনি বলছেন উঠোন বেকার। তিনি দুর্মুষ হয়ে গেছেন সীতার জনগণের কাছে, সুতরাং দুর্মুষ হওয়ার পরে আর কি বলবেন। আমরা অভিনন্দন জানাচ্ছি সীতাইবাসী। কোচবিহার থেকে রিয়া নমদাসের রিপোর্ট, দ্য বল।